আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকে টপিক অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব। একটু ইন্টারেস্টিং টপিক, কিন্তু টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কিছু ওয়ার্ডস এখানে লিখেছি এবং এই ওয়ার্ডসগুলোর ডিফারেন্ট ইউজ, অ্যাডজেক্টিভ একই ওয়ার্ডস সে শুধু অবস্থানগত কারণে আপনার চেঞ্জ হয়ে যাবে, যে কোন শব্দের আগে বসলে বা কোথায় বসলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে আর কোথায় বসলে অ্যাডভার্ব হবে একই শব্দের। তো এই বিষয়টা হচ্ছে আসলে জানতে হলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই সম্পর্কে একটু বিশদ আলোচনা এবং বিশদ মানে বিশদ জ্ঞান প্রয়োজন। তো সেটার জন্য আসলে আমি পার্টস অফ স্পিচের উপরে বেশ দুইটা ভিডিও বানিয়েছি। তো অবশ্যই নাউনের ক্লাসিফিকেশন ওখানে এবং অ্যাডভার্ব সম্পর্কে একটু ক্লারিফাই করেছি আমার আরেকটা ভিডিওতে। তো অবশ্যই আপনারা যদি চান ওগুলো দেখে নিতে পারেন, তাহলে কনসেপশনটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং কিছু ট্রিক্স শিখিয়েছি পার্টস অফ স্পিচ ইউজিংয়ের জন্য। তবে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে একটু অন্যরকম, কিন্তু ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার প্রথম শব্দটা হচ্ছে বেস্ট। বেস্ট শব্দটা এটা একাধারে যেমন অ্যাডজেক্টিভ আবার অ্যাডভার্বিয়াল ইউজও এর আছে। তো তাহলে আমরা এই বিষয়টা নিয়ে প্রথমে আমরা এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি এখানে এবং একই ওয়ার্ডের কিছু আলোচনা, আমি ওই একই একটা ওয়ার্ড নিয়ে দুইটা ব্যবহার আমি এখানে দেখিয়েছি। তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে বেস্ট, হি আমার অ্যাডজেক্টিভ হিসেবে এসছে, হি ইজ বেস্ট, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সব থেকে ভালো ছেলে। আমরা অ্যাডজেক্টিভে জানি যে অ্যাডজেক্টিভের কিছু আছে যে আপনার ক্লারিফিকেশন আছে, ক্লাসিফিকেশন আছে এবং অ্যাডজেক্টিভের দোষ গুণ সংখ্যাবাচক যে ব্যাপারটা আছে এবং দোষ গুণে অবস্থার একটু ওঠানামা করে ডিগ্রিতে, যে কখনো সেটা সাধারণভাবে ভালো বোঝাবে, কখনো খারাপ বোঝাবে সাধারণত, যেমন পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, এই যে ডিগ্রিগত যে বিষয়টা এখানে একটা সুপারলেটিভ ফর্ম ইউজ হয়েছে। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বেস্ট শব্দটা যখন নাউনের আগে এসছে, আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে নিয়ে কাজ করে, তাহলে এটা নাউনের আগে এসছে যেহেতু সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আবার দেখেন বেস্ট শব্দটাই যখন আপনার শুধু অবস্থান চেঞ্জের কারণে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, সেটা কিভাবে, যেমন হি ওয়ার্কস বেস্ট, সে অনেক ভালো কাজ করে, ও সব থেকে ভালো কাজ করে, হি ওয়ার্কস বেস্ট। এখানে আমরা কি বুঝে নিলাম যে বেস্ট এখানে ধরন, এখানে অ্যাডভার্বিয়াল ম্যানার বুঝিয়েছে, আপনার এখানে ওই নাউন প্রোনাউনকে নিয়ে এখানে কাজ হয় নাই, বেস্টটা এখানে আপনার ভার্বকে নিয়ে কাজ করেছে, সে কেমন কাজ করে, হি ওয়ার্কস বেস্ট। যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করে হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কাকে নিয়ে, নাউন এবং প্রোনাউনকে নিয়ে, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে নিয়ে কাজ। তো এখানে ও ভার্বকে নিয়ে কাজ করেছে। এরপর আমি যে বিষয়টাতে আসি সেটা হচ্ছে সেকেন্ড নাম্বার ওয়ার্ডটা হচ্ছে হার্ড। হার্ড শব্দটা কঠিন বা শক্ত বা ভীষণ পরিশ্রমী বা এরকম একটা কিছু বোঝায়। তো দেখা যাচ্ছে যে এখানে এখানে সেম শব্দটার দুইটা ব্যবহার আমি দেখিয়েছি। ইট ইজ আ হার্ড ওয়ার্ক, এখানে একটা এটা একটা কঠিন কাজ, এখানেও নাউনকে মেনশন করেছে, এখানে ওয়ার্কটা কিন্তু নাউন হিসেবে এসছে যে এটা একটা কঠিন কাজ, হি ওয়ার্কস হার্ড, সে কিন্তু ভীষণ কঠোর পরিশ্রম করে, অর্থেরও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে মনে হয় যে এই দুইটা সেন্টেন্স আমি বোঝানোতে আপনারা অনেকটাই বুঝে গিয়েছেন যে আসলে একটা শব্দ সিমিলার না, এখানে একটাই শব্দ তার বিভিন্ন ব্যবহার, এবং আপনি লিখতে চান, আপনি বলতে চান, আপনার সব কিছুই প্রয়োজন, আপনার সঠিক ধারণা থাকা প্রয়োজন পার্টস অফ স্পিচের এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কেও। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আপনার এখানে অ্যাডভার্বিয়াল ম্যানার বোঝাচ্ছে কিন্তু। এরপর হচ্ছে আর্লি, আর্লিটা হচ্ছে যে সকাল সকাল ওঠা বা খুব দ্রুত করা, এরকম একটা শব্দ। তো এই শব্দটা
ইউজ হয়েছে আই অ্যাম অ্যান আর্লি রাইজার, আমি খুব সকালে ঘুম থেকে ওঠা একজন মানুষ, আই অ্যাম অ্যান আর্লি রাইজার। এখানে এই রাইজার এখানে আপনার এসে হচ্ছে একটা রাইজার, একটা অবস্থার বা একটা নাম বোঝাচ্ছে যে আমি আমি আসলে এটা একটা অভ্যাসের নাম বোঝাচ্ছে। তাহলে এখানে নাউনের আগে এসছে এটা, হি রাইজেস আর্লি। এখানে কিন্তু টাইম, অ্যাডভার্বিয়াল টাইম, অ্যাডভার্ব অফ টাইমকে মেনশন করেছে, হি রাইজেস আর্লি। তাহলে অ্যাডভার্বের তিনটা পোর্শন আছে, এটা আমি আমার প্রথম দিকের ভিডিওগুলোতে আমি এটা বলেছি, আমার পার্স অফ স্পেসের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, ওখানে একদম বিশদ আলোচনা আছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে। তো এটা হচ্ছে টাইমকে মেনশন করেছে, অ্যাডভার্ব অফ টাইমকে মেনশন করেছে। তাহলে এই আর্লিটা যখন রাইজার এখানে আসলো, যখন রাইজারের আগে নাউনের আগে চলে আসলো, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আবার যখন সে লাস্টে গিয়ে টাইমকে মেনশন করলো, তখন সেটা হয়ে গেল হচ্ছে অ্যাজ অ্যাডভার্ব হয়ে গেল। এরপর নাম্বার ফোর, সেফ, সেফ নিরাপদ থাকা বা নিরাপদ এরকম আছে। তো আই অ্যাম সেফ নাও, আমি এখন নিরাপদ আছি। হি ট এখানে হি কেম ব্যাক সেফ, সে নিরাপদে ফিরে এসেছে। তাহলে এখানেও কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানারকে বুঝিয়েছে, সে কেমন অবস্থায় ফিরে এসেছে, সে নিরাপদে ফিরে এসেছে। আর এখানে আই অ্যাম সেফ নাও, এখানে আমি এখন নিরাপদ আছি, অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেল অ্যাডভার্ব। নাম্বার ফাইভ, মাচ। এই মাছ শব্দটা আসলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, আনকাউন্টেবল এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয় না খুব একটা। এবং মাছ শব্দটা বেশি বেসিক্যালি ব্যবহার হয়ে থাকে আপনার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, বাট এখানে ব্যবহার হয়েছে কখনো অ্যাজেক্টিভ হিসাবে, কখনো অ্যাডভার্ব হিসাবে। তাহলে সেটা কী হবে, হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে। এখানে মাচ মানি, তার অনেক, এখানে মানি টাকাকে নির্দেশ করেছে, অনেক টাকা আছে, টাকার অনেক একটা পরিমাণ বোঝানো হয়েছে। তাহলে এটা অবস্থানগত একটা নাউনকে নিয়ে কাজ করেছে। তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ, হি টকস মাচ, সে বেশি কথা বলে। তাহলে এখানে তার অ্যাডভার্বিয়াল ম্যানার বুঝিয়েছে। নাম্বার সিক্স, নাম্বারে আছে এনাফ, এনাফ, আই এম স্ট্রং এনাফ, আমি টু ডু দিস ওয়ার্ক, আমি যথেষ্ট শক্তি রাখছি, আমার যথেষ্ট শক্তি আছে, আই এম স্ট্রং এনাফ টু দিস ওয়ার্ক, আমি কাজটা করার জন্য যথেষ্ট শক্তি আছে আমার। এরপর হচ্ছে আই হি রাইটস ওয়েল এনাফ, এবং সে যথেষ্ট লিখে, সে পর্যাপ্ত লিখে। তাহলে দেখেন এখানে অ্যাডভার্বিয়াল ম্যানার বুঝিয়েছে, আর এখানে হচ্ছে যে স্ট্রং এনাফ টু ডু দিস ওয়ার্ক, এখানে আপনার অবস্থা বুঝিয়েছে, নাউনের অবস্থা বুঝিয়েছে, যে আমি আই এম স্ট্রং এনাফ, আমার অবস্থা বোঝানো হয়েছে বা তার অবস্থা বোঝানো হয়েছে। তো যখন অবস্থা এবং দোষগুণের একটা অবস্থা বোঝায়, তখন আর অ্যাজেক্টিভ হয়। এরপর হচ্ছে ডেইলি, দ্য ডেইলিয়েস্টার ইজ আ ডেইলি পেপার, একটা পেপারের নাম বলা হয়েছে ডেইলিয়েস্টার, ইটস আ ফেমাস এবং রিনাউন্ড পেপার। তাহলে এটা একটা, যেহেতু একটা ফেমাস পেপার, তাহলে সেখানে একটা বলা হয়েছে ডেইলিয়েস্টার ইজ আ ডেইলি পেপার। এই পেপারটা একটা নাউন, নাউনের আগে এসছে, নাউনকে মেনশন আপনার মেনশন করেছে এবং আপনার নাউনকে নিয়ে কাজ করেছে, তখন এটা ডেইলি, ডেইলিটা যখন নাউনের আগে ব্যবহার হয়েছে, তখন এটা হয়ে গিয়েছে অ্যাজেক্টিভ। আবার একটা মজার বিষয়, হি গোস টু ওয়ার্ক প্লেস ডেইলি, এখানে কিন্তু কোনো নাউনকে নিয়েও কাজ করে নাই, এখানে সময়টা অ্যাডভার্ব অফ টাইমকে মেনশন করেছে। তো যখন টাইমকে সময়কে নির্দিষ্ট করে, তখন তো সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এরপর হচ্ছে লিটল, ছোট্ট একটা পরিমাণ বোঝায়। তো গিভ মি আ লিটল ওয়াটার, আমাকে অল্প একটু পানি দাও, এরকম একটা কিছু বলা হচ্ছে। যেহেতু লিটল শব্দটা আপনার ব্যবহার হয়ে থাকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এরপর দিস কোম্পানি ইজ লিটল নন, এখানে খেয়াল করেন একটা মজার ব্যবহার, সেটা হচ্ছে দিস কোম্পানি ইজ লিটল নন, খুব অল্প পরিচিত এই কোম্পানিটা, এটা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানারকে বোঝাচ্ছে। আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যবহারটা কোন ধরনের হচ্ছে, কখনো সময়কে নিয়ে বলছে, কখনো ধরন বলছে, কখনো প্লেসকে নিয়ে যদি মেনশন করে, তাহলে অবশ্যই সেটা অ্যাডভার্ব হবে, ইউজটা যেখানেই হোক না কেন। আর অ্যাজেক্টিভের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাজেক্টিভ নাউন প্রোনাউনকেই মডিফাই করবে, ও নাউনকে, নাউন প্রোনাউনকে নিয়েই কাজ করবে,
ও কিন্তু কখনোই ভার্ব এবং অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বকে নিয়ে কাজ করবে না। এটুকু মনে রাখলে এবং এই ব্যবহারগুলো আশা করি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। এরপর হচ্ছে নাম্বার 8, নাম্বার আমরা শিখে ফেলেছি অলরেডি। নাম্বার 9, অ্যাবভ। অ্যাবভ হচ্ছে আমরা এর অর্থটা জানি যে উপরে বোঝায়, যে কোনো কিছুর উপরে। আই অ্যাবভ স্টেটমেন্ট ইজ কারেক্ট, দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো এই যে সবার উপরে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এটা আসলেই বা সবার সবার থেকে এই স্টেটমেন্টটাই সব থেকে কারেক্ট ছিল। পুট দ্য বুকস অন দ্য সেলফ অ্যাবভ, এই বইটা ওই বুক সেলফের উপরে রাখো। অ্যাবভ এখানে একটা স্থান বুঝিয়েছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব প্লেস। এখানে মেনশন হয়েছে অ্যাডভার্বিয়াল প্লেস হিসেবে, আর এখানে অবশ্যই স্টেটমেন্টটাকে মেনশন করা হয়েছে, নাউনকে মেনশন করা হয়েছে। এরপর একটা ভীষণ মজার একটা শব্দ এবং একটু ডিফারেন্ট শব্দ, সেটা হচ্ছে চিপ। এই চিপ শব্দটা কখনো সস্তা হিসেবে আসে, কখনো নেগেটিভ অর্থ দেয়, তবে বেসিক্যালি যে আপনার এই শব্দটা একটু নেগেটিভ অর্থ দিয়ে থাকে। দ্য দিস ড্রেস ইজ ভেরি চিপ, এখানে কিন্তু একটা নেগেটিভ অর্থ দেওয়া হয়েছে যে এই ড্রেসটা ভীষণ নিম্নমানের হয়েছে, ভেরি চিপ। তো এইখানে হচ্ছে ড্রেসটাকে মেনশন করা হয়েছে, ড্রেসটাকে মডিফাই করা হয়েছে, নাউনকে মডিফাই করা হয়েছে, নাউন মডিফাই করেছে অ্যাডজেক্টিভে। এই ড্রেসকে মেনশন যখন করেছে তখন সেটা হয়ে গিয়েছে অ্যাডজেক্টিভ, এবং ড্রেস তো নাউন হিসেবে এসছে, ওটাকে নিম্নমানের বলা হয়েছে। হি বট ইট চিপ, এখানে কি বলা হয়েছে, সে এটা অনেক কম দামে কিনেছিল। হি বট ইট চিপ, সে অনেক কম দামে কিনেছিল। তাহলে অবস্থানগত বিষয়ে একটা অর্থের যেমন চেঞ্জ হয় আপনার কথা বলা, যখন আপনি কথা বলতে চান, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক, ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্পিকার, অবভিয়াসলি ইউ হ্যাভ টু নো ইংলিশ গ্রামার ভেরি ওয়েল, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো ওকে ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং অবশ্যই আপনাদের মতামতটা আমার কাছে ভীষণ প্রেশাস। সো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা, এবং ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে বর্ষালা। আল্লাহ হাফেজ।